প্রিয় দর্শক, আপনাকে যদি বলা হয় বাংলাদেশের তরুণদের মধ্যে ভয় ডরহীন একজন ব্যাটসম্যানের নাম বলবেন, তখন সবার আগে আপনার মাথায় চলে আসবে আফিফ হোসেন রুপোর কথা। হ্যাঁ দর্শক, সত্যি তাই, ভয় ডরহীন এই ব্যাটসম্যানের সামনে যে কোনো প্রতিপক্ষই আসুক না কেন, কাউকেই পরোয়া করেন না আফিফ হোসেন রুপো। আর সেখানে যদি আরব আমিরাতের কোনো বলার আফিফ হোসেনের সঙ্গে ভাব নিতে যায়, তখন কি আফিফ হোসেন তাকে ছেড়ে কথা বলবে? না দর্শক, মোটেই নয়। আফিফ হোসেন ছেড়ে কথা বলেননি, বরং উল্টো প্রতিবাদ করেছেন, প্রতিশোধ নিয়েছেন আরব আমিরাতের বলার হামিদের বিপক্ষে। বাংলাদেশ ইনিংসের নবম ওভারের শেষ বলের ঘটনা। এমন সময় হামিদ বল করতে গিয়ে আচমকাই বল না করে আফিফের সঙ্গে ভাব নিয়েছিলেন, আম্পায়ার সেটাকে ডেড বল ঘোষণা করেন। এরপর আবার যখন হামিদ বল করতে আসেন, তখন আফিফ হোসেন রুবর চরম প্রতিশোধ। আফিফ হোসেন রুবো ব্যাট না করে সরে গেলেন উইকেট ছেড়ে। আফিফের এমন প্রতিবাদে তখন গ্যালারি থেকে হাততালি দিচ্ছিলেন ভক্ত সমর্থকরা, বুঝাচ্ছিলেন আফিফ হোসেন কারো থেকে কম নয়। আফিফের সঙ্গে ভাব নিতে গেলে তার পরিণতি হতে পারে ভয়ঙ্কর।